হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যে পারপাস আমি মথুরাতে এসেছি সেই দিনটা আজকে চলে এসেছে। আজকে 27 তারিখ, আজকে আমার দেওরের আশীর্বাদ, এখানে যেটাকে বলে লাগান সাগাই। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি আমাদের যেখানে লজ ভাড়া করে হয়েছে আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটারের দূরত্বে। তো সবাই রেডি হয়ে গেছি, আর এর মধ্যে অনেকে চলেও গেছে, আমরা এই কয়েকজনই বেঁচে আছি যারা এখন আমরা যাব। আমাদের জন্য গাড়ি বাইরে অপেক্ষা করছে। তো এই যে আমার হাজবেন্ড, আর আগে চলে গেল আমাদের আমার দেওর যার আশীর্বাদ আজকে। তো এই যে কয়েকজন দাদারা বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাদের গাড়ি চলে এসছে একটা। আসলে বাড়ি থেকে সবাইকে দুটো গাড়ি সবাইকে ছেড়ে রেখে আসছে। তো এই গাড়িটা চলে গেল মাসি আমার ননদ আর কিছু দিদিদেরকে নিয়ে, আর আমাদের আমরা এই কজনই থেকে গেছি, আর একটা গাড়ি আসবে তাতে আমরা চলে যাব। তো আমাদের গাড়িও চলে এসেছে, এবার আমরা চলে যাচ্ছি। এই গাড়িতে আমি, আমার দিদি, আমার হাজবেন্ড চলে যাচ্ছি। তো যেরকম বললাম যে লজটা বাড়ির খুবই কাছে, 1 কিলোমিটার, তো সেখানে যেতে হয়তো 5 থেকে 7 মিনিট আমাদের লাগবে। এর মধ্যে আমি মথুরা বাজারটাও দেখিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেছি যেখানে লাগান সাগাই, আজকে আমাদের ফাংশন আছে, গ্র্যান্ড পার্টি সেখানে। তো এই যে এইটা হলো যারা মেয়ের বাড়ি থেকে এসছে আজকের রিসেম অনুষ্ঠানে, তারা এখানে আছে। আর এখানে আমাদের জন্য কামরা বুক রয়েছে, আমরা রাতে ফাংশন শেষ করে আর কেউ বাড়ি ফিরবো না, এখানেই থাকবো। তো আমি যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি পুরো ফাংশনের ডেকোরেশন। তো এটা হলো ঢোকার গেট, আর এই যে আমরা চলে যাচ্ছি হলের মধ্যে, বাইরে মাঠ আছে যেখানে খাবার ব্যবস্থা, আর এই হলে এখানের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমি আগেই বললাম যে যেটাকে আমরা আশীর্বাদ বলি অনেকটা এরকম ধরনের, এটাকে লাগান সাগাই বলে। তো আর আমরা জামাকাপড় নিয়েছি, যেহেতু আমরা রাতে এখানে থাকবো, তাই আমরা রিসেপশন থেকে আমাদের রুমের চাবিটা নিয়ে নিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমটা 3rd ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তো এখানে মঞ্চ রয়েছে যেখানে অনুষ্ঠান হবে, আর 2nd ফ্লোরে যারা মেয়ের বাড়ি থেকে এসেছে তাদের রুম, আর 3rd ফ্লোরে আমাদের বাড়ির মেম্বার যারা আমরা আছি তাদের রুম। তো এই যে আমাদের রুমে সবাই আমাদেরকে ডাকতে চলে এসেছে, কারণ আমরা বেশ খানিকক্ষণ রুমে ঢুকে একটু বসেছিলাম লোকজন আসছে না বলে। আমরা চলে এসেছি হলে, দেখতেই পাচ্ছেন হল পুরো ফাঁকা। এবার আমরা চলে এসেছি মাঠে, এখানে আমরা কিছু হালকা খাবার খাবো। তো এই যে মাঠ, এই জায়গাটা ডিজে লাগানো হয়েছে যেখানে ডান্সের ব্যবস্থা রয়েছে, আর চারিদিকে প্যান্ডেল করা, লাইটিং করা, আর রয়েছে খাবার ব্যবস্থা। তো এখানে ম্যাক্সিমাম সময়ই ক্যাটারিং থাকে, জাস্ট প্লেটে সার্ভ করে দেওয়ার জন্য, কোথাও বসে তেমনভাবে খাওয়ার ব্যবস্থা থাকে না। যার যেটা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, সেই জিনিসটা তুলে নিয়ে খেতে পারে। এই যে মাঝে এখানে রান্না হচ্ছে, আর এখানে দেওয়া হচ্ছে রুটি আর স্যালাড, আর চারিদিকে সব সিস্টেম রয়েছে যেখানে খাবার রাখা রয়েছে, গরম গরম হচ্ছে, আর আমরা নিয়ে খেতে পারি। যে কেউ এখানে নিমন্ত্রিতরা নিজেরাই যেটা পছন্দ সেটা নিয়ে খাবে। তো আমি মাঠটা পুরো ঘুরে দেখিয়ে দিচ্ছি একবার। তো চারিদিকে যে প্যান্ডেলগুলো করা আপনারা দেখতে পাচ্ছেন, ওই প্যান্ডেলের নিচে নিচে ওখানে খাবার দেওয়া হচ্ছে। আর এখানকার খাবার আমাদের বাঙালি খাবারের থেকে একটু আলাদাই, সেটা আশা করি সবাই জানেন, আর আমি আমার সাধ্যমতো দেখিয়েও দেবো কী কী ছিল আমাদের মেনুতে। তো প্রথমে এখানে রয়েছে 2 রকমের রুটি, আর যেখানে রয়েছে ছোটো ছোটো মিষ্টি, এটা মিষ্টি, আর ওটা ছিল পনিরের পকোড়া, আমি পরে খেয়েছিলাম। আর এই যে একটা খাবার, এটা সম্ভবত এটা দহি বড়া। এখানে এই যে আর এক রকমের খাবার বললাম আমি, এটা আলু টিক্কা সম্ভবত, এটা আমি খেয়েছিলাম, এটা ভীষণ টেস্টি। আরও এই যে অনেক রকমের খাবার আছে, আমি নামগুলো বলতে পারছি না, বা চাইলেও বলতে পারছি না, আমি ভুলে যাচ্ছি এর নামগুলো। শুধু আমার সাধ্যমতো আমি দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি সব আইটেমগুলো দেখানোর। এখানে চাউমিনও ছিল যেটা আমি দেখাতে পারিনি, ওখানে খুব ভিড় ছিল। আর ওখানে ছিল পনির, শিক কাবাব, শিকের মধ্যে পনির ঢুকিয়ে ঢুকিয়ে যে, আর এখানে রয়েছে এগুলো সব মিষ্টির আইটেম। তো আমাদের মিষ্টির আইটেম ছিল 11 রকমের, আর বাদবাকি খাবার তো রয়েছেই।
যেটা না বললেই নাই মথুরাতে। তো মথুরাতে এখানে মিষ্টিটা সবাই ভীষণই পছন্দ করে। এবার চলে এসেছি সবজিটা, এটা এখানে সবই নিরামিষ খাবার, এই কথাটাও সত্যি না বললে নয়। কারণ এই অনুষ্ঠানটা, এত বড় অনুষ্ঠানটা, যেখানে 47টা না 48টা পদ রয়েছে, এই 47-48টা পদ পুরোটাই নিরামিষ। তবে আর কথা, আর একটা কথা বলে রাখি, এখানে পেঁয়াজকে নিরামিষের মধ্যে ধরা হয় না, হয় এখানে পেঁয়াজকে নিরামিষের মধ্যেই ধরা হয়। আমরা যেমন পেঁয়াজকে আমিষ ভাবি, এখানে পেঁয়াজকে আমিষ ভাবা হয় না। তো এই যে এখানে পোলাও রয়েছে দুই রকমের, আর আগেই আমি দেখিয়ে দিয়েছি পনির, ছোলা, আর দু তিন রকমের পনির ছিল। আমি এখন খেয়ে নেবো একটু কফি, কারণ আমি দেখাতে দেখাতে টায়ার্ড হয়ে গেছি। আর এই যেখানে পনির ভাজা হচ্ছে, আমরা এই শিক পনিরটা একটু ট্রাই করবো, দেখা যাক কেমন। তো শিক পনির খেয়ে নিয়েছি আমরা, খুব ভালো। আর এবারে আমরা খাচ্ছি একটু, এটা কি ইডলি না ধোসা, যাই হোক কিছু একটা হবে, রুটির মতো কিছু একটা, যার মধ্যে সবজি লাগিয়ে ভেজে দিয়েছি। আর এখানে আমাদের এটা সম্ভবত নারকেলের চাটনি, আর একটা ছিল একটু টকটক ঝালঝাল একটা সবজি। আর এই যে এবার এখানে বানাচ্ছে হাতে রুটি, রুটি পরোটা আছে। তো এই যে প্লেটে করে আমরা খাবার নিয়ে নিচ্ছি, এবার আমরা রুটি নিচ্ছি। এবার আমরা এতক্ষণ আমরা টিফিন করলাম, যে এটা ওটা একটু আধটু, এখন আমরা ডিনার সারবো। তো এখানকার খাবার কতটা খেতে পারবো বুঝতে পারছি না, কারণ পুরোটাই অন্য রকমের। তো দেখি কী কী খেতে পারি আর কী কী নিয়ে নিই। আমরা স্যালাড নিয়ে নিয়েছি, আর রুটি নিয়েছি, একটা সবজি নিয়েছি, এই পনির নিয়ে নিচ্ছি। আমরা এখানে দু রকমের পনির আছে, আমরা শাহী পনিরটাই নিচ্ছি আমি আর দিদি। আর এই আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে আমাদের সার্ভ করেছেন এটা আমার মেসো মশাই, আমি মেসো মশাইকে একটু খাইয়ে দিলাম, কারণ উনি এখনও ডিনার করেননি, কিন্তু আমাকে নিয়ে উনি বলছেন এটা খাও ওটা খাও। কারণ এখানে অনেক রকমের খাবার যেগুলো আমি জানি না যে কোনটা আমি খেতে পারবো, উনি একটু বুঝতে পারছেন যে আমার একটু অসুবিধা হচ্ছে এখানকার খাবার খেতে। তো যেগুলো একটু ঝাল, একটু বাঙালিদের মতো রান্না খাবার, সেই জিনিসগুলোই উনি আমাকে দিচ্ছেন যাতে আমি একটু খেতে পারি। তো আমি আর দিদি পোলাও নিয়ে নিয়েছি, আর এটা ফ্রাই পোলাও নিয়ে নিচ্ছি একটু করে। আসলে অনেক টিফিন করে ফেলেছি, এই জন্য খাবারটা ঠিক খেতে পারবো না, তবু প্রচুর হয়ে গেছে। আর এত রকমের খাবার এখানে আছে যেটা নেওয়া প্লেটে ধরানো সম্ভব নয়। আর আমরা এবারে এটা খাচ্ছি রাবড়ি, এই রাবড়িটা ভীষণ 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 টেস্টি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ডান্স হচ্ছে ডিজের এখানে। এর আগে অনেক অনেক নাচ হয়েছে, কিন্তু সব আমি শ্যুট করতে পারিনি, সম্ভবও নয়। তো এই যে এখানে আমরা প্রধান অনুষ্ঠানে চলে এসেছি, এখানে রয়েছে আমার দেওর, আর রয়েছে আমার মামা শ্বশুর। এখানে কিছু রিচুয়ালস হচ্ছে, আমাদের মতো নয়, আবার অনেকটা আমাদের ওখানকার মতোই। তো এখানে মেয়ের বাড়ি থেকে একটা গণেশ ঠাকুরের মূর্তি পাঠাতে হয় বা পাঠানো হয়েছে, যেটাতে প্রথমে পুজো হচ্ছে, পুজোটা করছে ছেলে আর ছেলের বাবা। আর এখানে সবাই বসে রয়েছে, যারা সম্পর্কে দাদা এবং ভাই হয় ছেলের মেয়ের, তারা সবাইকে, তাদের সবাইকে এখানে বসতে হবে। তো এখন আমরা সবাই হলে বসে এই অনুষ্ঠানটা দেখছি, আর হলে আমরা সবাই আছি, দেখতেই পাচ্ছেন। বাইরের লোক বেশিরভাগই খাওয়া দাওয়া সেরে ডান্স ট্যান্স করে চলে গেছে, এখন যারা আছি আমরা সবাই ফ্যামিলি মেম্বার আছে। তো এখানে আর একটা নিয়ম আমি দেখিয়ে দিই, এটা আমাদের ওখানে হয় না, এখানে আমি এটা স্পেশাল দেখলাম, কেন হয় কী হয় আমি জানি না। তবে এখানে মেয়ের ভাই বা দাদা ছেলেকে মালা পরিয়ে দিচ্ছে, আর আমাদের পাত্র মেয়ের ভাই দাদাকে মালা পরিয়ে দিচ্ছে। তো এই যে এই নিয়মটা এখানে হয়ে গেল, আমি শুনে জানতে পারলাম যে এই নিয়মটা এখানে করানো হয় পাত্রীর ভাই এবং পাত্রীর হাজবেন্ডের মধ্যে সম্পর্কটা মধুর করার জন্য, মজবুত করার জন্য। এখানে এই সম্পর্কটার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এবার দুজন দুজনকে পান খাওয়াবে, এই এই নিয়মটাও আমাদের ওখানে হয়তো হয় না, কিংবা হলেও আমি জানি না। তো মেয়ের দাদা ওকে, আমাদের ছোটুকে, আমার দেওরকে পান খাইয়ে দিল, আর আমার দেওরও মেয়ের দাদাকে পান খাইয়ে দিল। এবার হলো প্রধান, যেটা দিয়ে ওরা আশীর্বাদ করছে, সেটা ওরা আশীর্বাদ করে দিচ্ছে সেই জিনিসটা দিয়ে।
তো আশীর্বাদ পর্ব মোটামুটি হয়তো শেষ। এবার এটা ফটো শ্যুট সেশন চলছে, আর এই যে এই তত্ত্বগুলো মেয়ের বাড়ি থেকে এসেছে। এবার সবাই সবার সঙ্গেই তো আলাপ বিনিময় করে আরও কিছু রিচুয়ালস বাকি আছে যেগুলো আবার শুরু করা হলো। তো প্রধান অনুষ্ঠান শেষ, এবার ডান্স হচ্ছে। আমি বাইরে একবার বাইরের ডিজে যেখানে লাগানো সেখানে ডান্স দেখিয়েছে, তো এখানে ডান্স হচ্ছে ভেতরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। এই দেশীয় এই বিয়ের কিছু মুহূর্ত।